এই মাইসো কার্তিক, কতদিনে খামা কাছে মিলে মারলাম গো, খামা খামা ধরে মারলে আব্বা তুমি কিছু মনে করে না? ওরে তোরে কেটে মাংস মেয়েটা দিয়ে আমার রসলা হয়ে নষ্ট করে ফেললাম রে। আমার বন্ধু আরে দাঁড়িয়ে একটাও নেই বিরাট মাংস আমার বন্ধু ছেলে। হ্যাঁ খালি খেলা করে আর বউরা কোনোদিন মানুষ হইল না। ওই যে বারবার কই যে স্কুলে পাঠাও স্কুলে পাঠাও, কিচ্ছু নেই, এমন জায়গায় বিয়ে করেছি আর হয় না। থই যাত্রা কলে না ফেলে তুমি হওয়া নালে, একটা দা বন্ধ একটা পাটা বন্ধ এখনো দিইনি। এখনো কোন যে মানুষ বিয়ে করলে এ দেয় তা দেয় আমার কিচ্ছু দিল না। ঘরে বাড়িতে আসি রে, আসি সে ছেলে এখনে রে, সে ছেলে এখনে তোমার একটু কাজ করতে গেলে তোমার কেঁচালো আসে এখন সারের মধ্যে কাঁচা থাকা, তুমি বসে বসে খেলা করবে না তোর এখন কিতকিত খেলার বেড়াম গেল না কি হবে? আরে বুঝতে পারছি মাংস তুলে কথা কমানো মানে এক পুরা গোল দিয়ে গোড় দিয়েছে সে গুড় সব খেয়ে গেল, এ মেয়ে বাড়ি ও মেয়ে বাড়ি গেল, তোর বাড়ি এক বটু আসলো না আরে আমি তো কি হয় আব্বা হয় কি গান গাতে গাতে আলি তাহলে তুই স্কুলে যাবি না? আমি যা করেছি তুই তাই করবি, হ্যাঁ করবি, সত্যি করবি, মুখে মুখ উঠেছি তোর বংশ তো সব খলবল খলবল করা বংশ রে, তুই দেখিস নে মধুলতা গাছ মধুলতা এক কোটি লতা ধরে টানলে তামান লতা নড়ে, তুই জানিস নে? হ্যাঁ তোর তো নিয়ে আমার সন্দেহ হয় রে, তোরে নিয়ে সন্দেহ হয় ছেলে ভরাই আমার না বুঝেছিস? দেখো তাহলে এই মিনিটে সে তো সংসার করবে।
কিনা আজ এতগুলো আমাদের বিয়ে করে আমার ডান্ডা জ্বলে ঘুরে গেল ওরা জ্বলে গেলে ছেলের সাথে করে আর জানি কে বসে যা তাই দাদা হই দাদা তোমার বাবা ঠেকা দাম আমি বাবা ঠেকা দাম মনে রে আমার মনে আছে ছেলে আমার না আব্বা তুমি আব্বা না ওই 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 বুকি বুকি পুটিয়াস করে রে বুঝলাম না তোরে জান তোর আব্বা কি কথা শুন এই সমাজে যদি এমন নিয়ম থাকতো যদি পাল্টা পাল্টি করা যেত ছেলে আমার তাহলে আমি একবার কোয়াত্তা বুঝলি সমাজে এই নিয়মে দিতে হতো বর পাল্টা পাল্টি করতো আমু বর পাল্টা পাল্টি করতাম তুমি আমি তো দম দর ভাত আমি খেতাম না যাই হোক আল্লাহ তো ঝগড়াইটা করে পাঠিয়েছে তুই যা তোর আব্বা আসবেন বলে শুনলাম আমি দেখা আইলো হাটের পরে মানুষ মানুষকে খুন করে ফেলছে বাপ মাকে ছাড়িয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে আমার মতো করিয়ে কি করবো এটা খড়ি মরে কিছু শুকাই না আমি তো সহ্য করে উঠে যাবি সহ্য করা ছেলে আমার পারবে হয়াস তোমার মতো যখনই ঝাঁপ মারি উঠেছ জানি ফারাজ আমার আনতে হবে না ছেলে তাই আনবে যাই শ্বশুর থেকে গেছে দেখি বাতাস দিলেই তো হইয়া যায় রে পাকাতে বাতাস দে বাতাস দে তোর আব্বা আমি বাতাস দিত করলো না পাগল হয়ে গেল নাকি রে এই মাসি ভাত খাই রে করলো না দূরে দূরে বাতাস দে গেলাম আর তো সহ্য করা যায় না দেখি দিন কি হচ্ছে মাসি চলে যাবে কে তুই ঠেকা ভাত তুই খাইছি আমি পাগল ছেলের কানে নিয়ে যাব রে তো দেখি পাগল হয়ে গেছে মাসি তো কোনো ভাত খাই আমার তো মনে হয় তোর বাপ খাইয়েছে সেই আইটা থাল তুই এখানে থুয়ে দিয়েছিস না খুব তর্ক বিতর্ক করছিস ভাত না দিয়ে করছিস নাকি রে কোনো নিয়ে দেখি করবো
এইবার আমি বুঝেছি তোমার আব্বা এই থালে খাইয়ে আইটিয়া থাল তুমি এনে থুয়ে দিয়েছো, এই ভাত দিইল। আমার হাতে বেতা হয়ে গেল, ওই আপা কই এদিকে তোর আব্বা এদিকে আইছো, এই হচ্ছে কি মাসি তো কোনো ভাত খাই কদিন খামা কাছে বুলে মারলাম গো, আব্বা তুমি কিছু মনে করেন ওরে তোরে কেটে মাংস এটা দিয়ে আমার রসলা নষ্ট করে ফেললাম রে, আমার বন্ধু দাঁড়িয়ে তোর যাবা লাগবে না রে, যখন দিছি তার হাতে তুই মরবি ভাসবি এখানে থাকবি নাংলা নড়ি দিয়ে ফিসলো তুই থাকবি, আমি চলে যাচ্ছি শ্বশুরাই এসে বাজার করতে হবে রে, আর ওই যে যে জিনিসপত্র গুলো নিয়ে আইসি ভালো করে রাইন্দে রাইন্দে গিলাস আমি গেলাম। দাদারে আমার সমুদ্র কুলের বংশ একগে ঝাড়া দিত তোর এক জোড়া ঝাড়া দিই তার, তুমি রাইন্দে রাইন্দে চাও তোমার তো আমার আব্বা না খেয়ে চলে গেল। আরে থামো না রে, আমার প্রাণ প্রিয় মুমিন মুসলমান ভাই বোনরা আসসালামু আলাইকুম, সনাতন ধর্মের দাদা দিদিদের নমস্কার, অন্যান্য ধর্মের মানুষের প্রতি রইল মৌজি বরের কমেডি চ্যানেলের পক্ষ থেকে এক রাশ ফুলের শুভেচ্ছা। হ্যাঁ, আজকে একটা নতুন খবর, মৌজি বরের পল্টু, আমি আবার বলছি মৌজি বরের পল্টু, ও আমার শিষ্য বা একটা চ্যানেল করেছে, চ্যানেলটির নাম মৌজি বরের পল্টু, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা দেখবেন সাথে রাখবেন, আমাদের সবাইকে সাথে রাখবেন, আপনারা যেখানে থাকবেন নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো সাহেব বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে আমার গুরুর সাথে অনেকদিন যাবৎ আমি কাজকাম করেছি, তো আমার একটি চ্যানেল খোলার অধিকার দিয়েছেন, চ্যানেলটির নাম মৌজি বরের পল্টু, সবাই তার কথা মতো আমাকে একটু পাশে রাখবেন, আল্লাহ।